বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহতের ঘটনায় বাস চালক আরিফ সহ অজ্ঞাত 4-5 জনের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। বাস চালকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন। এদিকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া 18 জনের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং 5 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহতের ঘটনায় বাস চালক আরিফ সহ অজ্ঞাত 4-5 জনের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। বাস চালকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন। এদিকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া 18 জনের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং 5 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহতের ঘটনায় বাস চালক আরিফ সহ অজ্ঞাত 4-5 জনের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। বাস চালকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন। এদিকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া 18 জনের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং 5 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহতের ঘটনায় বাস চালক আরিফ সহ অজ্ঞাত 4-5 জনের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। বাস চালকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন। এদিকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া 18 জনের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং 5 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহতের ঘটনায় বাস চালক আরিফ সহ অজ্ঞাত 4-5 জনের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। বাস চালকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন। এদিকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া 18 জনের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং 5 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহতের ঘটনায় বাস চালক আরিফ সহ অজ্ঞাত 4-5 জনের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। বাস চালকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন। এদিকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া 18 জনের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং 5 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।